قل هو الله أحد قرن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إذا سورة إخلاص بلين إخلاص في التوحيد بلين إخلاص في التوحيد. إذا توحيد الخالص توحيد السورة خالص كي توحيد السورة. আমার তো মনে হয় যে প্রতিদিন 10 বার 20 বার 30 বার করে পড়বে রব্বে কারীম তাকে খালিস তাওহীদের উপরে মওত দিবে সুবহানাল্লাহ। খালিস কি তাওহীদের উপরে তার মওত দিবে। খালিস তাওহীদ ছাড়া নির্ভেজাল একত্ববাদ ছাড়া জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. এটা তাওহীদের সূরা। এটা কিসের সূরা জোরে বলেন কিসের সূরা? এজন্য একজন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তোমরা কোথায় যাও কি বলছিলাম বলে গেছি। একজন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। কোন মসজিদ? মসজিদে কুবা। যেই মসজিদে 1-2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা একটা উমরার সওয়াব দেয় সুবহানাল্লাহ। আমি জীবনে অসংখ্য পড়ছি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূল মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। একজন সাহাবীকে মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। এই সাহাবী মাগরিব পড়ান, এশা পড়ান, ফজর পড়ান, যোহর আসর পড়ান। যোহর আসরে কি পড়ান এটা তার কেউ দেখে না, লেকিন মাগরিবে এশায় ফজরে এই সাহাবী প্রতি সূরা ফাতিহার পরে একটা সূরা পড়ে। ওই সূরার পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে সুবহানাল্লাহ। বুঝছেন কি করে? প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। মাগরিবের প্রথম রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, আবার দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, আবার এশার প্রথম রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, একটা সূরা মিলা এরপরে কুল হুয়াল্লাহু আহাদ। সাহাবীরা রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য যাকে ইমাম বানিয়েছেন তিনি তো প্রতি রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, কি করা যায়? রাসূল বললেন, তাকে গিয়ে জিজ্ঞেস করো মা হামালাকা, কে তোমাকে বলেছে সূরা ইখলাসটা পড়তে? সাহাবী বললেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড় বেশি ভালোবাসি সুবহানাল্লাহ। এবার রাসূল বললেন, তাকে গিয়ে সংবাদ শোনাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবহানাল্লাহ। ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি এই সূরাটাকে সবচেয়ে বেশি ভালোবাসো কেন? এবার তিনি বললেন, লিআন্না ফিহা আওসাফুর রহমান, যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের কথা বলেছেন, আর কোনো কথা বলেননি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। পাঁচ আয়াত আল্লাহ তাআলার পাঁচটা সিফাত সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে শুধু কার কথা? শুধু আল্লাহ তাআলার কথা। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার এলান করেন, ও আমার সাহাবীরা, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কেউ প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে সুবহানাল্লাহ। প্রতি রাতে কদ্দুর সাহাবারা বলেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, আর বক হুজরাইছে কার পক্ষে সম্ভব প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে, কার পক্ষে সম্ভব প্রতি রাতে 10 পারা পড়বে? রাসূল বলেন, সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কুরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ সুবহানাল্লাহ। পড়বো ইনশাআল্লাহ, পড়বো। এবার রাসূল বলেন আরেক হাদিসে রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা যে 10 বার সূরা ইখলাস পড়বা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে সুবহানাল্লাহ কি পড়লে কয়বার রাসূল কি বানাবে জান্নাতে একটা ঘর রাসূল বলেন 20 বার পড়লে দুটো ঘর 30 বার পড়লে তিনটা ঘর 40 বার পড়লে চারটা ঘর রাসূল বলেন আমি আর অঙ্ক করলাম না এবার তোমরা অঙ্ক করো হযরত ওমর বললেন ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ আমি তাহলে অনেকগুলো বানাবো সুবহানাল্লাহ এবার রাসূল বলেন ওমর আল্লাহু আতইয়াবু আকসার তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা তুমি পড়তে পড়তে এক সময় ঘুমিয়ে পড়বা রব কখনো ক্লান্ত হন না রব কখনো ঘুমান না সুবহানাল্লাহ তুমি এক সময় পড়তে পড়তে তোমার হাত স্লথ হবে তোমার দিমাগ দুর্বল হবে তুমি এক সময় পড়তে পড়তে ঝিমিয়ে যাবা রব দিতে দিতে কখনো ঝিমান না সুবহানাল্লাহ তাহলে 10 বারে কয়টা ঘর এখন বাজে 10:32 কয়টা বাজে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কতটা বাজে শুরু করছি 32 এখন কয়টা কয় মিনিট এবার বলেন 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি কয় মিনিটে জান্নাতে বাড়ি আচ্ছা পৃথিবীর কোন দেশে গেলে 2 মিনিটে বাড়ি বানানো যায় কত কোটি ডলার হলে 2 মিনিটে বাড়ি বানানো যাবে কত কোটি ইউরো হলে 2 মিনিটে বাড়ি বানানো যাবে কত কোটি পাউন্ড হলে 2 মিনিটে বাড়ি বানানো যাবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী রহমতে দো জাহান বরকতে উম্মতের 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি হযরত আবু হুরায়রা সাহস করে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই বাড়িটা কত ফুট উচ্চতা হবে রাসূল বলেন জমিন থেকে আসমান ইয়া রাসূলুল্লাহ ইটগুলো কিসের হবে লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন একটা ইট স্বর্ণের আরেকটা ইট রূপের ইয়া রাসূলুল্লাহ জমিনটা কেমন হবে আতরাবুহা মিন জাফরান জমিন হবে জাফরানের ইয়া রাসূলুল্লাহ দুইটার মধ্যে গাঁথুনি কিসের হবে অমিলাতুহা মিন মিসকিন গাঁথুনি হবে মিশকে আম্বরের এবার যেন জিজ্ঞেস করলেন আবু হুরায়রাকে এবার রাসূল বলেন আবু হুরায়রা তুমি আর জিজ্ঞেস করতে হবে না আমি বলি শোনো এমন জওয়ানি দিবে যে জওয়ানি জীবনে কখনো শেষ হবে না এমন কাপড় দিবে যে কাপড় জীবনে কখনো পুরাতন হবে না আবু হুরায়রা সেখানে পেশাব হবে না আবু হুরায়রা সেখানে পাখানা হবে না আবু হুরায়রা জানো সেখানে কি হবে জানো ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদাউন আবু হুরায়রা দিলে যা আসবে তাও দিবে মনে যা আসবে তাও দিবে জবানে যা আসবে তাও দিবে দিমাগে যা আসবে তাও দিবে আমি বলি চোখে যা দেখবা চোখে বলবা যে এটা দাও এটা তাও দিবে কেন দিবে না রব হবে জান্নাতে মেহমান আমি হব মেহমান সুবহানাল্লাহ রব কি হবে আমি হব কি নুজুলাম মিন গফুরির রহিম রব্বুল আলামিন বলেন কেন দিব জানো তুমি সেদিন হবা মেহমান আমি হব মেজবান আর তুমি কার মেহমান গফুর আর রহিমের মেহমান তুমি গফুর আর রহিমের মেহমান